দর্শক, মিডিয়া পাড়া সব নতুন খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি এক্স বাংলা নিউজের রিপোর্টার ফারিয়া। ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয়কে একই সাথে এক পোশাকে কেমন লাগছে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন, তা না হলে মিডিয়া পাড়া সব নতুন খবরগুলো থেকে যাবে আপনার অজানা। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ঢালিউড কুইন অপু বিশ্বাস বর্তমানে খুবই ব্যস্ত রয়েছেন। ব্যস্ততার মাঝে ছেলে জয়কে সময় দিতে পারছেন না, তিনি নতুন নতুন সিনেমার কাজ হাতে নিয়েছেন, তার সাথে ও বিজ্ঞাপনের কাজগুলো। অপু বিশ্বাস বিজ্ঞাপনের ওয়ালমার্ট কোম্পানির সাথে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, তিনি সেই কাজগুলো নতুন নতুন করে যাচ্ছেন। ব্যস্ততার মাঝে মধ্যে একটু একটু সময় দিয়ে থাকে জয়কে, কিন্তু জয়ের তাতে হয় না। জয় ঘুরতে যেতে চায়, খেলতে যেতে চায়, আবার কখনো আইসক্রিম খেতে যেতে চায়, তাই একটু সময় পেয়েছে অপু বিশ্বাস জয়কে নিয়ে ঘুরতে বের হয়েছে। ঘুরতে বের হলেই তার ভক্ত দর্শকরা তাদের দুজনকে ঘিরে ধরে। অপু বিশ্বাস ও জয়কে খুব সুন্দর লাগতেছিল কারণ তারা একই পোশাকে বের হয়েছে। তাদের ভক্ত দর্শকরা অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলেন ও বললেন যে আপনাদের দুজনকে খুবই বেশ লাগছে একই পোশাকে। তখন অপু বিশ্বাস উত্তরে বললেন, সব সময় যখন আমি শপিং করতে চাই তখন আমার ছেলে জয় এক কালারের পোশাক কিনবে আমার সাথে মিলিয়ে। তখন জয় বায়না ধরে সব সময় যে আমার পোশাকের সাথে তুমি মিলিয়ে পোশাক কিনবে, আর আমারও ওর সাথে পোশাক মিলিয়ে পড়তে ভালো লাগে। মা ছেলে দুজনকে একই রকম লাগবে এটাই আমার ইচ্ছে, আর একসাথে দুজন সেলফি তুলি খুবই ভালো লাগে। জয় সব সময় চায় যে আমি যেন ওর সাথে কালার মিলিয়ে পোশাক পরি, আর যখনই ঘুরতে বের হই তখনই জয় বলে, মাম্মা তুমি আমার সাথে পোশাক মিলিয়ে কিন্তু পরবে, আর তুমি যদি তা না পরো তাহলে আমি কিন্তু ঘুরতে যাব না। হ্যাঁ দর্শক, মাঝে মধ্যে দেখা যায় ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয়কে একই কালারে একই পোশাকে ঘুরতে। দর্শক, ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয়কে একই পোশাকে কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনার মতামত ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, লাইক করবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে ভালো রাখবেন। আপনাদের সবার জন্য রইল আমার শুভকামনা। ধন্যবাদ।